हाय एवरीवन, अस्सलामु अलैकुम। आशा करछि आपनारा सबाई अनेक अनेक भालो आछेन। तो आज के आमि आपनादेर सामने निये एसेछि आरो एकटा नतून रेसिपी। आज के शेयर करब किभाबे बासा बसे परफेक्ट भावे आपनारा छाना तैरि करबेन सेटाई शेयर करछि। तो प्रथमे छाना तैरि करार जन्य आमि एखाने 2 कप परिमाण चायेर कापे मेपे गुड़ो दूध दिए दिएछि। एरपर एर साथे आमि 6-7 कप पानी मिशिए निच्छी। ये पानीटा आसले आपनारा एकटू कम बेशी निते पारें, समस्या नेई। एटा दिए आमि चूलाय जाल करे नेब। तो सब आमि पानी आर दूधटाके खूब भालोभाबे मिशिए चूलाय दिए देब। तो से कारणे खूब भालोभाबे मिशिए निच्छी। एरपर चूलाय बसिए दिच्छी। चूलाय बसिए देवार पर জাল করব, যতক্ষণ পর্যন্ত বলক না আসে ঠিক ততক্ষণ পর্যন্ত। একটু একটু বলক আসার পরও আমি আরো 2-3 মিনিটের জন্য জাল করছি। দুই থেকে 3 মিনিট জাল করে নেওয়ার পর আমি এর ভিতরে হাফ কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি। তো ভিনেগারটা দেওয়ার সাথে সাথে ছানাটা কিন্তু কাটা শুরু করে দিবে। তো যতক্ষণ পর্যন্ত দেখবেন ছানা এবং পানি আলাদা না হয় আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত জাল করবেন। এক্ষেত্রে আরও 2-3 মিনিট জাল করতে হবে। তো পানির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর ছানাটা কিন্তু আলাদা হয়ে আসবে। দেখতে পাচ্ছেন আমার ছানাটা কিন্তু হয়ে গেছে। এবার আমি ছেঁকে এটাকে আলাদা করে নেব। তো ছাকার জন্য আমি এখানে পাতলা একটা ওড়নার কাপড় নিয়েছি। তো আপনারা যে কোনো সুতি কাপড় এটা ইউজ করতে পারেন। তো নিচে একটা ছোট সাইজের একটা ঝাঁপি দিয়ে উপরে আমি কাপড়টা দিয়ে দিয়েছি, এরপর ছেঁকে নিচ্ছি। তো আমি এটা সিঙ্কের উপর রেখেছি যাতে পানিটা দিয়ে এখানেই ধুয়ে ফেলা যায়। তো সে কারণে সিঙ্কের উপর রেখে আমি এবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে এটা ধুয়ে নিতে হবে। ধোয়ার পর পানিটা বন্ধ করে নিচ্ছি। এরপর আমি পানিটাকে চেপে চেপে বের করে নিচ্ছি। তো এমনভাবে বের করে দিতে হবে যেন ছানার ভিতরে কোনো অবশিষ্ট পানি না থাকে। তো যতটা পারেন চেষ্টা করবেন যেন পানি না থাকে। তো আমি এভাবে কিছুক্ষণ রেখে দিচ্ছি যাতে আরও পানি থাকলে তো সেটা পড়ে যাবে। এরপর 10 মিনিট পর আমি দেখে নিচ্ছি ছানাটা কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো এই ছানা দিয়ে আপনারা মিষ্টি তৈরি করবেন। আশা করছি আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। তো রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।